বঙ্গবন্ধু গোল্ড কাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু হলেও প্রতিপক্ষ সম্পর্কে খুব একটা ধারণা নেই বাংলাদেশের ফুটবলারদের নিজ গ্রুপের প্রতিপক্ষ ফিলিস্তিন এবং শ্রীলঙ্কা ছাড়া অন্য দলগুলো সম্পর্কে একেবারে কিছুই জানেন না তারা যদিও প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সামর্থ্যে পুরোপুরি আস্থা রাখছেন দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ছুটিতে থাকায় প্রথম দিনের অনুশীলনে ছিলেন না প্রধান কোচ অধিনায়ক সহ নয় ফুটবলার শীতের সকালে তখনও আরমোরা ভাঙিনি নগর জীবনে মোস্তফা কামাল স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা উদ্দেশ্য বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্যাম্পের প্রথম দিন বলেই হয়তো ছিল কিছুটা ঢিলে ভাব তার উপর সদ্য সমাপ্ত ফেডারেশন ক্যাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফুটবলাররা ছিলেন না অনুশীলনে ছুটিতে থাকায় প্রধান কোচ এবং অধিনায়কের সান্নিধ্য পাননি অনুশীলনে উপস্থিত জন শরীরের জড়তা কাটতে শিষ্যদের নিয়ে গাগরমে নেমে পড়েন সহকারী কোচ স্কট ওয়ার্কিস টুকটাক ফিটনেস ট্রেনিংয়ের পর শুরু হয় বল নিয়ে অনুশীলন ডি বক্স এবং তার বাইরে থেকে ক্লোজ শটে গোলরক্ষকদের পরাস্ত করার চেষ্টা করেন ফুটবলাররা আর গোলরক্ষক কোচ অনুপস্থিত থাকায় নিজেদের মধ্যে দেয়া নেয়া করেই অনুশীলন সেরে নেন বারপোস্টের দুই অতন্ত্র প্রহরী শহীদুল আলম সোহেল এবং আশরাফুল্লানা তবে যে নিমিত্তে এত কিছু সেখানে একটা কিন্তু পাওয়া গেল অনুশীলন শেষে গোল্ড কাপের প্রতিপক্ষদের সম্পর্কে খুব একটা জানেন না ফুটবলাররা এমনকি তাদের খেলার ধরনটাও একেবারেই অজানা তাদের কাছে শ্রীলঙ্কা সম্বন্ধে একমাত্র জানি আর বাকি টিমগুলো আমি যতটুকু জানি যে আমাদের সমসাময়িক আছে তবে আমি যতটুকু আমাদের শেখ রাসেলের গোলকিপারের কোচ ওনার দেশের বাড়ি হচ্ছে ক্যানিয়া সো ওর কাছ থেকে টুকটাক জেনেছি যে ওরা নাকি ফিজিক্যালি অনেক মূলত আমাদের ফোকাসটা থাকবে টেকনিক্যালি অন্য টিমের যেই স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট এসব নিয়ে আমাদের দের মূলত বেশি কাজ হবে কারণ এখন ফিজিক্যালি কাজ করার মত কিছু নাই এখানে। প্রতিপক্ষ শিবির সম্পর্কে ভালো ধারণা না থাকলে বর্তমান সময়ে খেলতে নামা বেশ কঠিন। কথাটা জানা আছে দলের সহকারী কোচে। তবে শেষ মুহূর্তে এসে এখনার শেষব নিয়ে ভাবতে চান না তিনি। আস্থা রাখছেন নিজেদের সামর্থ্যের উপরই। যেমি মাত্রই এসেছে। তাই আজ অনুশীলনে আসেনি। ফুটবলাররাও কয়েকদিন ছুটিতে আছে তবে এতে কোনো সমস্যা হয়নি। আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। শিরোপাটা ঘরে রেখে দিতে চাই। আমরা জানি ফুটবলাররা প্রতিপক্ষ সম্পর্কে খুব বেশি কিছু জানে না তবে এতে সমস্যা হবে না আমাদের নিজেদের খেলায় মনোযোগী হতে হবে আগামী পনেরোই জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ সময় সংবাদ ঢাকা